আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। সিরোজ রানীগঞ্জ বাজার বর্ধমান, ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্ধমান। হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাসক দলের পক্ষ থেকে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো বুধবার। মূল্যবোধের শিক্ষা বিষয়ক একটি জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হলো বুধবার। পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহন্নলাদের এলাকা দখল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বাবু আকুরে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মানকড় রেলগেট সংলগ্ন এলাকায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ঝাড়গ্রামে তৃণমূল কর্মী চন্দন সরঙ্গি খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম তাপস মল্লিক। অভিযুক্ত ব্যক্তিকে বুধবার আদালতে পেশ করা হয়। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট, আনন্দ বার্তা। এক ব্যক্তির বাড়িতে সাপ বের হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। ঘরের ভেতর সাপ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। বর্ধমান থেকে পিঙ্কি পাটার রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপালের পারশোলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বাঁকুড়া শিমলাপালের পারশোলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বুধবার পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য দিন নির্ধারণ করা হলেও প্রশাসনের তরফে তা বাতিল করা হয়েছে। কিন্তু বাতিলের নির্দেশের কোনো লিখিত কপি বিরোধী জয়ী প্রার্থীদের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ। সিপিআইএম ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলকে সুবিধা পাইয়ে দিতেই প্রশাসনের তরফে বোর্ড গঠনের নির্দেশিকা বাতিল করা হয়েছে। বোর্ড গঠন করার কথা ছিল, কিন্তু আমরা কিভাবে আজকে গেছিল সেটা আমরা বুঝতে পারছি না। আমরা সমস্যা অন্ধকারে আছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আজকে এই আমাদের এলাকার যা পরিস্থিতি মানে ব্যাপার হচ্ছে আমাদের যে মেম্বারগুলো আছে তার দিকে রাখা জরুরি হচ্ছে, এবং শাসক দলের লোক বারবার ধরে তাদের ঘরকে হানা দিচ্ছে এবং তারা একটা অশান্তিতে ভোগ করছে। আমাদের প্রার্থী আছে 5টা। বোর্ড গঠন হবে এরকম একটা নোটিফিকেশন জারি করা ছিল, তারপরে হঠাৎ শুনছি যে সেই নোটিফিকেশনটা ক্যান্সেল করা হয়েছে এবং পরবর্তী নোটিফিকেশন জারি করা হবে, কিন্তু সেগুলোও ঠিকঠাক এখনো আমাদের কাছে পৌঁছায় নাই। আমরা পুরো অন্ধকারে আছি। হ্যাঁ, যে সত্যিই আজকের ইয়েটা ক্যান্সেল হয়েছে কিনা, বিভিন্ন লোক মারফত আমরা খবর পাচ্ছি, তো জানি নাই প্রশাসনের উদ্দেশ্যটা কি। এই শাসক দলকে হয়তো সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে কিনা সেটা আমাদের সন্দেহ। তো নোটিফিকেশন কখন করেছিল? না না, এই যে ক্যান্সেলের নোটিফিকেশনটা যেটা করা হয়েছিল সেটা আজ সকালবেলায় আমার হোয়াটসঅ্যাপে এসছে যদিও। হ্যাঁ, কিন্তু হোয়াটসঅ্যাপকে তো বিশ্বাস করা যায় না। হ্যাঁ, তো আমাদের প্রার্থীরা কিন্তু এখনো পর্যন্ত হার্ড কপি পায়নি। তাহলে 12 আসনের পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস 5, সিপিআইএম 5 ও বিজেপি 2টি আসনে জয়লাভ করে। বাঁকুড়া থেকে ইন্দ্রনীশের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ পরবর্তী খবরে, শাসক দলের পক্ষ থেকে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো বুধবার। রায়নার নাড়ুগ্রাম অঞ্চলে পুরসুরা আলাতপুর গ্রামে অনুষ্ঠিত হয় মিছিলটি। জিন্দাবাদ।
কোটেটায় তৃণমূল কংগ্রেসের পক্ষে যাওয়ায় চারিদিকে তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুধবার পূর্ব বর্ধমান জেলার রায়নার নারুগ্রাম অঞ্চলের পুরসুরা আল্লাদপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যে আমাদের জয়ী যারা হয়েছিলেন তাদের বিরুদ্ধে কংগ্রেস সিপিএম বিজেপি সুপ্রিম কোর্টে কেস করেছিলেন। শেষ কেস করার পর আমরা দীপক মিশ্রের এড্রেসে আমরা জয়ীকে নিয়ে জয়ী ঘোষণা করেছেন এবং জয়ী ঘোষণা হওয়ার পর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি প্রত্যেকটি গ্রাম এবং ব্লক থেকে শুরু করে জেলা পত্রিকাতে বিজয় মিছিল করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী আমরা পুরসোনা আলাপুর গ্রামে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দাস এবং গ্রাম পঞ্চায়েত সদস্য শিক্ষিকা দেওয়ান এনাদের সঙ্গে নিয়ে আমরা গ্রামের প্রত্যেকটা কর্মীকে সঙ্গে করে নিয়ে আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকের সঙ্গে নিয়ে আমরা এই বিজয় মিছিল শুরু করি। এটা কোথায় কোথায় পর্যন্ত করলেন? এটা আমাদের পুরসোনা আলাপুর দুটি গ্রামে হবে। তো আমরা শুরু করছি আলাপুর মোড় হইতে পুরসোনা গ্রাম মোড় রাস্তা মোড়। গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন সিদ্ধিকা দেওয়ান আর পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচিত হয়েছেন প্রতিমা দাস। হ্যাঁ, এদের উপলক্ষে এই উপলক্ষে আজকে আমাদের বিজয় মিছিল। বিজেপি কংগ্রেস এরা আজকে সুপ্রিম কোর্টে কেস করেছিল, সেই কেসের পরিপ্রেক্ষিতে আজকে দুমাস যাবৎ আমাদের এই ধারা অব্যাহত ছিল এবং সেই ধারাকে প্রমাণিত করে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং মানুষের রায়ে জনগণের রায়ে যে রায় দিয়েছে সেই রায়কে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক মানুষকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে এবং আমাদের গ্রামের যে রায় বেরিয়েছিল সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আজকে আমরা এই বিজয় উৎসব এবং সেই বিজয় উৎসব প্রত্যেক গ্রামের কর্মী সদস্য এবং পঞ্চায়েত সমিতিকে নিয়ে আমরা এই বিজয় মিছিল শুরু করবো। এদিন জয়ী প্রার্থীদের নিয়ে বাদ্যযন্ত্র সহকারে সবুজ আবির মেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। মূল্যবোধের শিক্ষা বিষয়ক একটি জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হলো বুধবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজ কলেজের সভাগৃহে। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রাজ কলেজের সভাগৃহে মূল্যবোধের শিক্ষা বিষয়ক একটি জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হলো। এদিনের এই আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল, বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যক্ষ স্বামী শাস্ত্র জ্ঞানন্দ মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগুনের পরশ মনির স্পর্শে জেগে উঠুক, শুদ্ধ হয়ে উঠুক আত্মা, জেগে উঠুক চিত্ত, আনন্দময় হয়ে উঠুক প্রাণ। এই এদিন কলেজের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। পরে উপস্থিত বক্তাগণ মূল্যবোধের উপর বিশদ আলোচনা করেন। মূল কথা, সেই কথা অধ্যক্ষ হিসেবে দু একটি বলার আগে আমি প্রথমেই জানাতে চাই, এই যে মূল্যবোধের শিক্ষা সম্পর্কিত বিষয়, প্রথম আমার মনে যে আলোটি প্রজ্বলিত করেন আমাদের মাননীয় জেলাশাসক শ্রী অনুরাগ শ্রীবাস্তব মহাশয়। তিনি আমাদের এই কলেজের পরিচালন সমিতির সভাপতি এবং একাধারে সভাপতি এবং তিনি জেলা শাসক পূর্ব বর্ধমান। তিনি আমাকে বলেন যে দেখুন, একটি কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানকে চলতে গেলে ছাত্রছাত্রী এবং সকলের মধ্যে একটি মূল্যবোধের শিক্ষার জায়গা অতীব প্রয়োজন। সেই তাগিদ থেকে তিনি আমাকে অনুপ্রাণিত করেন যে মূল্যবোধের শিক্ষা বিষয়ে আপনি একটি আলোচনা চক্রের আয়োজন করুন। এদিন উপস্থিত ছাত্রছাত্রীরা মূল্যবোধের বিভিন্ন বিষয় আলোচকদের কাছ থেকে জেনে নেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। Thank you.
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে আছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। বেনারসি স্পেশালিস্ট মানে মৌসুমী, মৌসুমী জিটি রোড কার্জন গেট বর্ধমান। বিয়ের বাজার লগনের বাজার করতে হলে আজই আসুন এক এবং একমাত্র মৌসুমীতে। হ্যাঁ, বিয়ে মানে বেনারসি আর বেনারসি মানে মৌসুমী। এখানে পাবেন বিভিন্ন রাজ্যের বেনারসি, জারদৌসি বেনারসি, কুত্তাপরম বেনারসি, শাহজাদি বেনারসি, মুগলম বেনারসি, সবার জন্য নিত্য নতুন বিভিন্ন রঙের ভ্যারাইটি শুধুমাত্র মৌসুমীতে। পিওর সিল্ক, কাতান, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিবরম, বিভিন্ন ধরনের বুটিক, বাংলার তাঁত সহ ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট। মনে রাখবেন, মনের মতো ম্যাচিং করার নিত্য নতুন ডিজাইনের কসমেটিক্সও পাবেন একই ছাদের তলায়। বর্ধমান শহরে একমাত্র ফ্যামিলি শোরুম মৌসুমী, তাই বলতেই হবে এক এবং অদ্বিতীয় মৌসুমী, জিটি রোড কার্জন গেট বর্ধমান। মৌসুমী জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথোস্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথোস্ক্যান সেন্টার, শামসার দক্ষিণ, কুশবাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো,
আজকালকার যা চাল মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেব বাবা? বাবা নয় বলো লাল বাবা, লাল বাবা চাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। পর পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বলগোনা বাজার এলাকায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পাঠায়। পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বলগোনা বাজার এলাকায়। একটি ট্যুরিস্ট গাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা পাটুলি থেকে পুরী যাওয়ার পথে বলগোনা বাজার এলাকায় একটি চালের গাড়িকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ঘটনার কথা জানতে পেরে স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধার কাজে নেমে পড়েন। কেতুগ্রাম থেকে আসছে পুরী যাওয়া বলে পাটুলি থেকে, পাটুলি থেকে ওরা দুটো সময় চেপেছে। আমাদের ধারণা ওই ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, এবং এই যে চালের গাড়িটা আমাদের একটা যাচ্ছে টেম্পু, এ যাচ্ছে আমরা নিগড়ে যাচ্ছে আর কি, নিয়ে আসছে গুসকাতে চাল নিয়ে আসছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই যেটা যাচ্ছে পুরী ওই ড্রাইভার ঘুমিয়ে গিয়ে এই ড্রাইভার এই গাড়িটাকে ধাক্কা মারে। যদি ধাক্কা না মারতো তাহলে আমাদের ধারণা যারা আমরা স্থানীয় দেখেছি প্রত্যক্ষভাবে, তাতে কিন্তু ওই দুটা যে টুরিস্ট গাড়ি ও কিন্তু সমস্ত প্যাসেঞ্জার নিয়ে ড্রেনে পড়ে নজরে পড়ে যেত। আবার যখনই একে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে একবারে সেই স্টিয়ারিং এবং সমস্ত কিছু সিট পিটচার চেপে ধরা ড্রাইভারটার, আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসলাম। মানে আমরা অফিসের স্টাফ আমরা যে খেতে বসেছি একটা শব্দ হলো, আমাদের স্থানীয় যারা ছেলে আছে তারা দুর্ভাগ্যতি বেরিয়ে এসেছে, সমস্ত ব্যবসাদার কোঅপারেটিভ স্টাফ এবং এমনকি মেয়ে ছেলেরা সদ্য তারা জল টল এনে যেটুকু করার সেটুকু করেছে। তারপর আমরা পুলিশে গাড়িতে চাপিয়ে দিয়ে এখন প্রাথমিক চিকিৎসার জন্য ভাতার থেকে হয়তো ট্রান্সফার করবে। এই টুরিস্ট বাসে ক্ষতি কী হয়েছে প্যাসেঞ্জারে? আহতদের উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়। ঘটনা ছেড়ে যাত্রীদের মধ্যে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। এবার আমরা এসে সিপাহি দেখিতে কাটোয়া থেকে এসে তো যাচ্ছিলেন আপনারা পুরী যাচ্ছিলেন বেড়াতে? বেড়াতে। তারপরে কি হলো? তারপরে একটু বলবনা এসে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আমরা তো কিছুই জানি না, বসে আছি হঠাৎ করে মানে মুখ ও সব ফিটতে ফিটতে প্রায় সব ওইরকম হয়ে গেছে। কী ক্ষতি, কী কী ক্ষতি হয়েছে এখানকার বাসের লোকের? কী ক্ষতি হয়েছে? ও সব লোকের কিছু কিছু ক্ষতি হয়েছে, ওই মাথায় লেগেছে মাথায় লেগেছে। হ্যাঁ তুমি বেড়াতে যাচ্ছিলেন? হ্যাঁ বেড়াতে। কোথায় বাড়ি আপনার? আমাদের কি হয়েছে? তারপরে কি হয়েছে? তারপরে ওই তো বাসটা আসছিল আস্তে আস্তে একটু খুব বড় এটা বড় ওই তো বলগুলাতে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট, লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে তো সব কেটে মাথা কেটে আমরা পুরী যাচ্ছিলাম পাচুন্দি থেকে, বাসটা ছেড়েছিল 1:39 বলগোনার এখানে এসে মুখোমুখি একটা 407 গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। আমরা গাড়ির ভিতরেই ছিলাম, আমাদের বাসের প্যাসেঞ্জারের মধ্যে অনেকে আহত হয়েছে, পুলিশ এসে বলগোনা হাসপাতালে নিয়ে গিয়েছে। হ্যাঁ আর পরবর্তী কী চিন্তা ভাবনা আমরা করছি, আমাদের এখানে যারা অল্প ইঞ্জুরি আছে তারা দাঁড়িয়ে আছে, আমরা পরে চিন্তা ভাবনা পরে করবো। কতজন গেছে? 50 জন। কী হলো দিয়ে? কী হলো এবার কী করে বলবো, আমরা তো পেছনের সিটে বসেছিলাম, বুঝতে পারেননি? না বুঝতে পারিনি, আমরা গল্প করতে হতে আনন্দ করতে হতে যাচ্ছিলাম। কোথা থেকে যাচ্ছিলেন আমরা? আমরা কেতুগ্রাম থেকে। কতজন আহত হয়েছে আপনাদের? আপনার কোথায় লেগেছে? কতজন ছিলেন বাসে? কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে? আপনার নাম? আপনার বাড়ি থেকে কতজন যাচ্ছেন?
বাড়িতে কতজন যাচ্ছিলেন তিনজন আমাদের ফ্যামিলি আর কে কে ছিল আপনার সঙ্গে আমার আমার হাজবেন্ড আর আমার ছেলে কি নাম আপনার ছেলের প্রদীপ সাহা ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কালনার উত্তরা গ্রামে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে অবৈধ সম্পর্কের জেরে বাড়ির সকলকে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার উত্তরা গ্রামে কালনার এসটিকে রাস্তার ধার থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ ছুটে আসছি ফুল দিয়ে ওর তারকের বাড়িতে ফুল দিয়ে আমি চলে আসছি খেতেটা নিয়ে তখন ওই ছোট্ট ছেলেগুলো ভয়ে ধরে ঘেঁচতে না তখন বলছি কী আছে রে বলছে আয় না দেখবি আয় দেখবি আয় ওরা ভয়ে ঢুকতে না তখন বলছি হ্যাঁ আমি দেখি তখন আমি ছুটে এসে ওর মুখটা হেঁট হয়ে দেখছি এটা তো ভুলা তখন আমি দৌড়ে ছুটে চলে যাচ্ছি ওর বাড়ি কিন্তু পুলিশ রয়েছে দাঁড়িয়ে তোর সাথে কথা বলিনি না বলে গিয়ে আমি ওর কপাটে মারছি ধাক্কা এ তার তাড়াতাড়ি ওঠ বলছি কী হলো বলছি স্টপ করায় ভোলাকে মেরে দিয়েছে মরে পড়ে আছে তখন আমি ওকে ডেকে নিয়ে ছুটে চলে আসছি কি অবস্থায় দেখলেন কি অবস্থায় পড়েছিল উলুঙ্গ অবস্থায় মানে ছুট পড়ে আছে গামছা টেরাম বাঁধা আছে দিয়ে হাতে এরম পরে আছে জামা টামা ছিল না কিচ্ছু ছিল না প্যান্ট ছিল প্যান্ট ছিল পা পায়ে পরে স্যুট প্যান্ট আর ওই গামছাটা এরম গিট বাঁধা ছিল গায়ে কোনো রক্তের দাগ ছিল কই না রক্তের দাগ সব কিছু দেখলাম হাজার শুধু গামছা বাঁধা ছিল ঠিক আছে আর হাতগুলো এরম করে দিয়ে আপনি কি মানে দেখলেন পড়ে আছে পালাতে গিয়ে ধরা পড়ে যায় মৃত ভোলা বৈরাগ্যের স্ত্রী ও শাশুড়ি উল্লেখ্য কয়েক বছর আগে মেয়েমারের লক্ষ্মী বৈরাগ্যের সাথে বিয়ে হয় কালনার উখরা গ্রামের পেশায় রাজমিস্ত্রি ভোলা বৈরাগ্যের মাস কয়েক আগে একটি ছেলের সাথে লক্ষ্মী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ তার জেরেই এই খুন বলে দাবি পরিজনদের ওই তো ভাত দিয়ে গেল আমাকে দশটার সময় দোকান করে দিল ভাত দিল দিয়ে আমি ভাত খেলাম সেই ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেলাম আর আমি জানতে পারলাম না কি হলো কেন ঘুমিয়ে গেলেন কেন কি জানি আমি ঘুম চলে এলাম আর যদি ঘুম আমরা তাকাইতে পারলাম না আমরা কোনোদিন আইতে ঘুম হয় না গো আপনাকে কি কোনো ঘুমের ওষুধ ওষুধ খাইয়েছিল আমাকে ঘুমের ওষুধ দিয়েছে ভাতের সঙ্গে দিয়ে খেয়ে আমি ঘুমিয়ে গেছি কালকে কে দিয়েছিল ওটা ওটা আমার ছেলেটা দিয়েছে আমার বউ কোন বউ আমার বউ আমাকে কোনোদিন কথা বলে না খেতে দেয় না আমার বউ ভাত দেয় না ছোট ছেলের বউ আমি তো বড় ছেলের কাছে খাই আমার কোনোদিন খেতে মরতে দেয় না আমাকে মাথা ধরে ধরে দুবেলা ঘুরিয়ে প্রতিদিন ধরে সেটা আমাকে মারে বলে আমি কিছু বলি ছেলে মারে না বউ মারে বউ মারে ছেলে মারে ছেলে পারে না ছেলে গিয়ে ধরে সেদিন অজ্ঞান করে দিয়েছিল মেয়ে ছেলে কি বলছে তারপর সেদিন রাতে আমার ছেলেকে মেরে এক ঘন্টা অজ্ঞান করে দিয়েছিল তারপর কি হলো কালকে কি হয়েছে দিয়ে কালকে তারপরে আমি ঘুমিয়ে গেলাম আমি আর জানতে পারছি না কখন আমাদের বাড়িতে লোক এসেছে দশটার সময়তে তিন চারটে লোক এসেছে কে নিয়ে এসছে ওর শাশুড়ি আছে লোক নিয়ে আছে তিন চারটে করে দিয়ে আপনার ছেলে কি কিভাবে মারা গেছে বলে মনে হয় আপনার কিভাবে আমার ছেলে কোনো ক্ষতি নাই আমার ছেলে গায়ে কোনো কিছু দাগ নাই কোনো কিছু নাই আমার ছেলেকে মেরে দিয়েছে গো কারা মেরেছে বলে মনে হয় ওই আমাদের বাড়ির লোক আমার বউ মেরেছে ও জায়গায় ধরে ও জায়গায় ধরে মেরে দিয়েছে আমার বউ প্রতিদিন মারতে পারে না গো কেন আপনার বউ আপনার ছেলেকে মারলো কেন ওকে পছন্দ হয় না ওকে পছন্দ হয় না ও এমনি বদমাস ছিল বোটা বোটে এমনি পাঁচ ছজন বাইরে এমনি তো ভাবছিল হ্যাঁ তাহলে ভাত খাবে না চলে যায়নি গো জানো না আমার ছেলেকে মেরে দিয়ে গেল আমার ভাই এখানে পড়ে আছে তারপর ঘটনাস্থলে জানা যায় যে ওর স্ত্রী যে ছিল সে ভোরবেলা সেকেন্ড গাড়িতে বেরিয়ে চলে যায় ঠিক আছে সেই হিসাবে কোন দিকে কোথায় বেরিয়ে চলে যায় বাপের বাড়ির দিকে আর কি মেমার ঠিক আছে সেই হিসাবে একটু সন্দেহ হয় যে হয়তো ঘটনাটা ও ঘটাতে পারে ওনার ওয়াইফ প্রথম সন্দেহটা কোনো ওখানেই হচ্ছে যেহেতু ভোরবেলা চলে গেছে বেরিয়ে কেন ওর কি কিছু প্রবলেম ছিল প্রবলেম ছিল সেটা এক বছর আগে প্রবলেম ছিল কি ছিল বাড়িতে একজন যাওয়া আসা করতো আর কি তার সেই সূত্রে অশান্তিও বাড়িতে হয়েছিল আমি কি অনেকবার মিটমাট করে দিয়েছি এবং শাশুড়ি এসে ওর শাশুড়ির মধ্যে করে দিয়েছিল ভাইয়ের শাশুড়ি ঠিক আছে সে ওইটাকে মদত দিত আমি সেই পরিপ্রেক্ষিতে অনেকবার বাড়ি থেকে শাসন করে যাওয়ার পর এক বছর সূত্র আর কিছু খবর পাই আমাদের বাড়িতে বৌমা আসা যা করতো হ্যাঁ বেশ মিলজালি ছিল ঠিক আছে তারপরে যে ঘটনাটা ঘটলো এটা তার কিছু বুঝে পারছি না কীভাবে ঘটতে পারে কারণ ফার্স্ট সন্দেহটা এখন ওকেই হচ্ছে কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা
এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা, এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 03422665417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08332। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি, এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্টাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসের প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখে প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি,
এখানে ওপিডি খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিং হোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, দ্বিতীয় তল আরজি ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাস করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। ফিরলাম বিরতির পর। বৃহন্নলাদের এলাকা দখল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মোহাম্মদ বাজারে। মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহন্নলাদের এলাকার দখলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বীরভূম জেলার মোহাম্মদ বাজারে। দীর্ঘদিন ধরে মোহাম্মদ বাজার ডাউন এলাকায় আনাগোনা বাড়ে লাভপুরের বৃহন্নলা দলের সদস্যদের। অন্য এলাকা হওয়া সত্ত্বেও নিজেদের এলাকায় এসে বাজার দখল করছে মেনে নিতে পারেনি মৌরেশ্বর থানার বেজা পর্যাপাড়া এলাকার বৃহন্নলারা। বুধবার এই নিয়ে দুদলের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহাম্মদ বাজার থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আক্রান্ত বিহন্নলাদের মোহাম্মদ বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আমরা হিজড়ে, আমি পাওনানি লোকের ঘর এখানে। আজকে 30 বছর ধরে যাকে মেরেছে মার্ডার করে দেওয়ার মতো 30 বছর থেকে পাড়া করে দিকে। আপনি পুরনো পুরনো লোককে জিজ্ঞেস করুন, ওই আসতো আগে, এবার ও জোর জাবস্তি ওরা সব আসে, দিয়ে বাচ্চা নাচিয়ে চলে যায়। তা আজকে এসেছিলাম, আমরা এসেছি আজকে, ওরাও এসছে আজকে। হ্যাঁ, তো ওরা আসার পরে আমাদের এখানে দেখালো, আমরা বললাম চল থানাতে চল, ধরে নিয়ে যাবো তোকে, থানা থেকে ফাইসাল হবে। ওইটা হচ্ছে ওরা মনে হয় আসে, ওরা আমি অত রামপুরহাট থেকে ওই দিক থেকে আসে ওরা। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি লাভপুর থেকে। তো এর মানে লাভপুর থেকে মোটামুটি 30 বছর আগে, যার মানে 1-2 টাকা নিয়ে ওই মাছিটা বসিয়েছিল এখানে পাড়া, বুঝলেন তো? আর 1-2 টাকা নিয়ে বসিয়েছিল, ও এগুলো করে আর ওরা জোর জবসিতে করে। তাই আমরা ওকে ভরে নিয়ে যাচ্ছিলাম কি চল থানায় চল, থানায় ফাইসাল হবে। তো ওরা ফোন করে 15-20টা ছেলে এলো, আর ছেলেগুলো এসে ওরম করে মারলো বয়স্ক মহিলাটুকে। আমরা বিচার চাই, আমাদের ওকে মেরেছে, ওর উপরে রাগ আছে, ওকে মার্ডার করলে অনেক পেয়ে যাবে। হামিদা, ওর নাম হামিদা, আমাকেও মেরেছে। আর একটা ব্যাগ নিয়ে চলে গেছে, আর ব্যাগ পাচ্ছি না, মোবাইল ছিল ওর মধ্যে, আর ব্যাগ আমাদের চুরে গেছে, আর গলা থেকে একটা হার নেই, হারটা চুরে হয়ে গেছে। আর ব্যাগের মধ্যে আমাদের টাকা ছিল, দুটো মোবাইল ছিল, একটা ব্যাগ পাচ্ছি না। তিনটা ব্যাগ নিয়ে নিয়েছিল, তার মধ্যে আমরা নিয়ে নিয়েছি, একটা ব্যাগ আমরা পাচ্ছি না। বীরভূম থেকে মোহাম্মদ আজহারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। লীগ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা চলছে শহর বর্ধমানে। রাজধানী স্টেডিয়ামে এবং স্পন্দন ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেন মাঠে। ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট চলছে শহর বর্ধমানে। প্রতিযোগিতায় বুধবার জাতীয় সংঘ এবং কল্পতরু ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এদিন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় 4-2 গোলে জয়লাভ করে জাতীয় সংঘ। অপরদিকে থার্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্টের খেলা চলছে শহরে।
বুধবার অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাব এবং অপরাজিতা সংঘ পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় 2-1 গোলে জয়লাভ করে অপরাজিতা সংঘ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: সহনিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। সিরোজ, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 জিটি রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা। লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। অর্কাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শাসক দলের পক্ষ থেকে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হলো বুধবার। মূল্যবোধের শিক্ষা বিষয়ক একটি জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হলো বুধবার। পথ দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বৃহন্নলাদের এলাকা দখল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। পার্ল হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14 GT Road, বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্র লেন, পাড়া পুকুর, বর্ধমান। আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল, বর্ধমান।
9732339606 অথবা 9153021285। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার রাস্তে কেবলমাত্র মাদিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 0342256949। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সম্রাট সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যে 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735299027 অথবা 7908406073।